রাষ্ট্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীন দেশে কোনো ব্যক্তির নামে আর কোনো অরাজকতা শান্তিপ্রিয় স্বাধীন মানুষ মেনে নেবে না। সেই কারণে আমাদের কাছে খবর আছে, এই আওয়ামী লীগের প্রেতাত্মারা 15ই আগস্টকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের প্রতিহত করার জন্য আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান এবং খুলনার দুই কৃতি সন্তান আমাদের অভিভাবক রকিবুল ইসলাম বকুল এবং আজিজুল বারী হেলালের নেতৃত্বে আমরা রাজপথে সরব আছি, যেখানে এই আওয়ামী লীগ, যেখানে এই নরহত্যার দায়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা যেখানেই, সেখানেই আমরা প্রতিহত করব এবং এর বিচারের দাবিতে খুলনায় গণমিছিল হবে।